আপনি কি জানেন ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয়? চানা বা ছোলা খাওয়ার পর জল খেলে কি সমস্যা হয়? শীতকালে দই খেলে কি হয়? কিসের গুড় খেলে শরীরের ভিতর থেকে চুল ও ত্বকের উজ্জ্বলতা বাড়ে? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন: ফুটবল বিশ্বকাপ 2022 কোন দেশে অনুষ্ঠিত হবে? কাতার, ব্রাজিল, আর্জেন্টিনা নাকি পেরু? সঠিক উত্তর হবে কাতার দেশে। প্রশ্ন: চানা বা ছোলা খাওয়ার পর জল খেলে কি সমস্যা হয়? উত্তর: ছোলা বা চানার চাট খাওয়ার পর কখনোই জল পান করবেন না। ছোলা হজম করার জন্য আমাদের শরীরে বিপাকতন্ত্রকে প্রচুর পরিশ্রম করতে হয়। এই সময় জল পান করলে পেট শান্ত তো হয়, কিন্তু ছোলা হজম হয় না, তাতে পেটের সমস্যা তৈরি হয়, হজম পদ্ধতিকে ব্যাহত করে। প্রশ্ন: কোন দেশের মানুষেরা শুধুমাত্র বিয়ের দিনে স্নান করে? হল্যান্ড, নামিবিয়া, লিবিয়া নাকি ইরান? উত্তর: এইরকম অদ্ভুত নিয়ম রয়েছে নামিবিয়া দেশের এক উপজাতির মধ্যে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রশ্ন: কিসের গুড় খেলে শরীরের ভিতর থেকে চুল ও ত্বকের উজ্জ্বলতা বাড়ে? খেজুরের গুড়, তালের গুড়, আখের গুড় নাকি ছোলার গুড়? সঠিক উত্তর হবে খেজুরের গুড় খেলে। প্রশ্ন: শীতকালে দই খেলে কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অ্যালার্জি কমে, হার্টবিট তেজ হয় নাকি পেটের গণ্ডগোল হয়? সঠিক উত্তর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শীতের মশরুমে দই খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দইয়ে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, সঙ্গে রয়েছে পটাশিয়াম এবং প্রোটিন, যা দেহের গঠনে যেমন বিশেষ ভূমিকা নেয় তেমনি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে যে ছোট বড় কোনো রোগেই ধারে কাছে ঘেসার সুযোগ পায় না। প্রশ্ন: কোন ভিটামিনযুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয়? ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি নাকি ভিটামিন বি? সঠিক উত্তর হবে ভিটামিন সি। প্রশ্ন: খেজুরের গুড় খেলে শরীরের কোন কোন সমস্যা দূর হয়? উত্তর: খেজুরের গুড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম থাকে। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা খেজুরের গুড় খেলে উপকার পাবেন। হাড় ও বাতের ব্যথা কমাতে খেজুরের গুড় বেশ উপকারী। খেজুরের গুড় শরীরের ভেতর থেকে চুল ও ত্বকের উজ্জ্বল বাড়াতে সাহায্য করে। প্রশ্ন: ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি? মিতালী মুখার্জি, জিয়া চৌধুরী, রেশমা যাদব নাকি সুরেখা যাদব? সঠিক উত্তর সুরেখা যাদব। প্রশ্ন: ভারতের কোন রাজ্য কখনো ইংরেজদের গোলাম হয়নি? গোয়া, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র নাকি বিহার? সঠিক উত্তর হবে গোয়া। একটা সহজ প্রশ্ন আপনাদের জন্য: কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা নাকি মহারাষ্ট্র? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রশ্ন: ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয়? স্বাস্থ্য ভালো থাকে, সুগার কমে, উচ্চ রক্তচাপ বাড়ে নাকি কোষ্ঠকাঠিন্য দূর হয়?
সঠিক উত্তর হবে উচ্চ রক্তচাপ বাড়ে। রান্না করা খাবারের সঙ্গে অতিরিক্ত কাঁচা লবণ খেলে তা কেবল স্বাস্থ্য সমস্যাকে ডেকে আনে। যখন লবণ রান্না করা হয় তখন এর আয়রন স্ট্রাকচার সহজতর হয় এবং অন্ত্রে শোষণ প্রক্রিয়াও সহজ হয়। কাঁচা লবণের ক্ষেত্রে আয়রন স্ট্রাকচার একই থাকে এবং শরীরের ওপর চাপ বাড়ায়, ফলে উচ্চ রক্তচাপ ও হাইপারটেনশন দেখা দেয়। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন। প্রশ্ন, রান্নার গ্যাসের আগুনের রং নীল হয় কেন? উত্তর, এখানে সরাসরি গ্যাস বাতাসের অক্সিজেনের সাথে মিশে পুরোটাই জ্বলে নিঃশেষ হয়ে যায়, ফলে অপ্রজ্বলিত কোনো বস্তুকণা সৃষ্টির সংযোগ থাকে না, তাই রান্নার গ্যাসের আগুনের রং নীল হয়।